আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা সন্ত্রাসের রাজনীতি করে তাদের মুখে গণতন্ত্রের বলি শোভা পায় না, সন্ত্রাস করে গণতন্ত্র পুনরুদ্ধার করা যায় না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের মধ্যে দিয়ে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব আরও সংকুচিত হবে এবং অনিশ্চয়তা বাড়বে। রোববার দুপুরে আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি অসহযোগ আন্দোলন করবে, ব্যাংকের সঙ্গে লেনদেন করতে অনেককে নিষিদ্ধ করেছেন, কিন্তু তাদের অনেকেরই আগেই আঙুল ফুলে কলাগাছ হয়ে গিয়েছে, তাদের অনেকেরই ব্যাংকে লেনদেন আছে, কাজেই তারা তারেক রহমানের আন্দোলন ডাকে সাড়া দিলে তাদের নিজেদেরই সব হারাবে, আমছালা দুটোই যাবে, কাজেই তারেকের ডাকে সাড়া দেবে এটা আসলে মনে করার কোনো কারণ নেই। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, নির্বাচনকে ঘিরে সর্বত্র এখন মানুষের মধ্যে আলোচনা হচ্ছে, এখন অন্য কোনো আর আলোচনা নেই, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, নির্বাচনকে নিয়ে কোনো সহিংসতা চাই না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভায়োলেন্স ফ্রি এবং শান্তিপূর্ণ নির্বাচন চান। তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী বা কোনো প্রার্থী যদি সহিংসতায় জড়িয়ে যায় তাহলে নির্বাচন কমিশন যে আইনগত ব্যবস্থা নেবে আমরা সেটিকেই সমর্থন করব, নির্বাচন চলাকালীন কোনো সহিংসতা কর্মকাণ্ডকে সমর্থন করব না, প্রশ্রয়ও দেব না। তাদের আরও বলেন, যারা আমাদের দলে প্রার্থী আছেন এবং যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারাও কিন্তু আমাদের দলেরই নেতাকর্মী, সুতরাং এর মাধ্যমে কোনো পক্ষপাতিতা বা কোনো বৈরী পরিবেশ তৈরি করা যাবে না, নির্বাচনে কোনো পক্ষপাততামূলক প্রতিক্রিয়া আমরা চাই না যা সমর্থনযোগ্য হবে না।